রাজশাহী বিআরটি অফিসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বিআরটি এর মোটরযান পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও বগুড়ায় থাকবেন সহকর্মী আব্দুল্লাহ ওয়াল এবং সিরাজগঞ্জে থাকবেন রিঙ্কু কুণ্ডু। আমরা সরাসরি শুরুতে যাব রকির কাছে। রকি, গ্রাহকদের কাছে আসলে বিআরটি অফিস মানেই যেন ভোগান্তির আরেক নাম, কিন্তু আসলে এই বিষয়টি আসলে মানতে নারাজ বিআরটি এর যারা কর্মকর্তা আছেন তারা। তারা যেটি বলছে, আগের চেয়ে কিন্তু বিআরটির যারা যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো কিন্তু অনেক বেশি তৎপরতার সাথে দিচ্ছেন, দ্রুত যাতে লাইসেন্স পান সেই জন্য তারা কাজ করছেন। তবে আমরা সাধারণ যারা গ্রাহক আছে এবং আবেদনকারী বিআরটি অফিসে, তারা অনেকেই কিন্তু 2 থেকে 2.5 বছরেও কিন্তু আবেদন করার পরও লাইসেন্স পাচ্ছেন না, ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলেও সার্ভার সহ নানা জটিলতায় তাদের কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আমরা আসলে এই বিষয় নিয়ে একটু কথা বলবো রাজশাহী বিআরটি অফিসের মোটরযান পরিদর্শক মোস্তারফ হোসেন ভাইয়ের সাথে। তিনি আমাদের একটু জানাবেন যে আসলে এই যে বিআরটি অফিস মানেই ভোগান্তি, সাধারণ মানুষের কাছে এ ধরনের একটি ধারণা কিন্তু আছে, তো আসলে তারা নানা ধরনের সেবা পেতে এত জটিলতা কেন হয় এই বিআরটি অফিসে? ধন্যবাদ আপনাকে। বিআরটি রাজশাহী সার্কেলে আমরা আন্তরিকতার সহিত মানুষের সেবা দিয়ে থাকি এবং এইখানে প্রতিটি কাজ আমরা অতি গুরুত্বের সহিত এবং যখন সময়ে আমরা সেবাটা দিয়ে থাকি। এখন আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স পেতে বিড়ম্বনার যে কথা বলতেছে, যে সময় লাগতেছে, আমরা কিন্তু আমাদের অফিসিয়াল যে কার্যক্রম, আমাদের আবেদন, গ্রাহকের আবেদন গ্রহণ করে সেটা আমরা যথাযথ কার্যক্রম শেষ করে আমরা এটা কার্ড প্রিন্টের জন্য আমরা ভেন্ডর প্রতিষ্ঠানের কাছে প্রেরণ করে থাকি। এটা ওইখা প্রিন্ট হয়ে আসলে আমরা গ্রাহককে দিতে পারি। এটা কিছু কার্যক্রম কার্ড না থাকার কারণে বিলম্বিত হচ্ছিল আমরা থেকে, তাই বলে 2 থেকে 2.5 বছর সময় লাগবে, সেটা কিছু সার্ভার জটিলতা ছিল, ভেন্ডরের কিছু কার্ডের সমস্যা ছিল, বিভিন্ন কারণে তারা এটা দিতে দেরি করেছে। তবে আমরা যেটা এখন যেটা শুনতে পাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই কার্ডগুলি প্রিন্ট হয়ে গেলে আমরা গ্রাহককে আমরা দিতে পারবো। আরেকটি যেটি গুরুতর অভিযোগ বিআরটি অফিসের বিরুদ্ধে পাওয়া যায় সেটি হচ্ছে দালালদের দৌরাত্ম্যে কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়ে সাধারণ গ্রাহকরা। তো এই বিআরটি রাজশাহী অফিস নিয়েও ধরেন এ ধরনের নানা অভিযোগ আমাদের কাছে অনেক ক্ষেত্রে করেছে যারা আবেদনকারী আছে তারা, এই বিষয় নিয়ে আসলে কোনো মন্তব্য আছে কিনা আপনাদের? আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের এই বিআরটি রাজশাহী ক্যাম্পাসের ভিতরে কোনো দালাল আমরা দেখতে পাই না, বা আমরা দেখলে এখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছে, আমরা সাথে সাথে ওনাদের মাধ্যমে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকি। সো আপনিও দেখতে পাবেন যে আমাদের ক্যাম্পাসের ভিতরে কোনো দালাল আমরা এলাও বা আমরা আমাদের চোখের সামনেই আসলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ মোশাররফ ভাই, আপনাকে আমাদের সাথে এতক্ষণ যোগ দিয়েছিলেন রাজশাহী বিআরটি সার্কেলের মোটরযান পরিদর্শক মোস্তারফ হোসেন। তিনি আমাদেরকে জানালেন যে যত ভালো সেবা দেওয়া সম্ভব তারা আসলে দেওয়ার চেষ্টা করছেন এবং আগামীতে যাতে এই সেবার আরও ত্বরান্বিত হয় সেই জন্যও কিন্তু তারা চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা বগুড়ার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী আব্দুল আওয়ালের কাছে। বগুড়ার বিআরটি অফিসে কিন্তু প্রতিদিন 200 থেকে 300 জন সেবা প্রার্থী তাদের আবেদন করে থাকেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, এবং তারই প্রেক্ষিতে কিন্তু প্রতিদিনই ড্রাইভিং লাইসেন্সের যে আবেদনকারী রয়েছেন তাদেরকে যাচাই বাছাই শেষে বিআরটি অফিস প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন তাদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং সেই পরীক্ষা কার্যক্রম পরিচালনার আর পরে কিন্তু এই পরীক্ষাতে যারা পাশ করে থাকেন তাদেরকে কিন্তু আসলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়ে থাকে। মূলত হালকা যানবাহন এবং পেশাদার দুই ধরনের ড্রাইভিং লাইসেন্স কিন্তু বগুড়া বিআরটি অফিস সেবা প্রার্থীদের সরবরাহ করে থাকেন। সেবা প্রার্থী যারা আছেন তাদের যেমনটি অভিযোগ, মূলত প্রথমত সার্ভার জটিলতার কারণে প্রতিদিনই যারা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে আসেন তাদেরকে কিন্তু নানা রকম ভোগান্তিতে পড়তে হয়। ওই দীর্ঘ লাইনে সকাল 10টা থেকে শুরু করে একদম বিকেল 4টা বা 5টা পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে সার্ভার জটিলতার কারণে যারা সেবা প্রার্থী রয়েছেন তাদেরকে ফিঙ্গার দিয়ে তাদেরকে পরীক্ষার জন্য এন্ট্রি করতে হয়, এবং অপরদিকে যারা পরীক্ষায় পাশ করেন তারা কিন্তু এক মাস
মাসের মধ্যেই ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার কথা থাকলেও বছরের পর বছর ঘুরেও তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স আসলে হাতে পান না। মূলত যেই সেবা প্রার্থী আছেন তাদের অভিযোগ দালালদের নানা দৌরাত্ম্য এবং এখানকার কর্মকর্তা যারা আছেন তারা নানা রকমের ভুল দেখিয়ে এই যেই পেশাদার লাইসেন্সের যেই চালকদের রয়েছেন তাদের নানা ধরনের ভোগান্তিতে ফেলে থাকেন। তবে বিআরটিএ বগুড়ার কর্মকর্তারা বলছেন যে শুধু বগুড়াতেই নয় সারা দেশেই এই জটিলতা রয়েছে। ঢাকায় তাদের যেই ছাপাখানা রয়েছে বা ভেন্ডর রয়েছে সেটির ঠিকাদার বদল হওয়ার কারণে আসলে এই যেই ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড সেটি কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এবং এখন পর্যন্ত বগুড়া বিআরটিএ অফিসের দেওয়া তথ্য মতেই 2 থেকে 2500 যারা সেবা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি আসলে জটিলতায় আটকা পড়া আছে। এবং যারা সেবা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে এই ড্রাইভিং লাইসেন্সের কার্ডগুলো না পাওয়ার কারণে তারা কিন্তু পথে ঘাটে নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন, বিশেষত পুলিশি ভোগান্তিতে তাদেরকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ছাড়া পুলিশ কিন্তু তাদের মহাসড়কে চলাচলটি কোনোভাবেই আসলে অ্যালাউ করতে চায় না এবং নানা ধরনের মামলা মোকদ্দমায় প্রতিনিয়ত তাদেরকে পড়তে হয়। এবং আজকে বিকেলেও আমরা দেখছি যে যারা সেবা প্রার্থী রয়েছেন যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু এই যে বিআরটিএ অফিসে তাদের যেই লাইসেন্সের পরীক্ষার জন্য সেই পরীক্ষাটি কিন্তু তারা দিচ্ছেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে বিআরটিএ অফিসের যেই দুর্ভোগ বা ভোগান্তির চিত্র সর্বশেষ। এখন চলে যাচ্ছে সিরাজগঞ্জে সহকর্মী রিঙ্কু কুণ্ডুর কাছে। আমরা যেটি শুনছিলাম যে রাজশাহী এবং বগুড়ার কথা, সিরাজগঞ্জের বিআরটিএ চিত্র যদি বলি সেই ভোগান্তি চিত্র কিন্তু একই চিত্র। আমরা সকাল থেকে বিআরটিএ সেবা নিতে আসা বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা যেটি অভিযোগ করে বারবারই বলছিলেন যে বিশেষ করে লাইসেন্স এবং নবায়ন লাইসেন্স নবায়ন করার কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের যে সময় বেশি লাগা পাশাপাশি ভোগান্তির কথা কিন্তু আসলে বলছিলেন। যদি সিরাজগঞ্জের যে বিআরটিএ অফিসটি রয়েছে সেই অফিসের সামনে কিন্তু এক শ্রেণীর দালাল চক্র থাকে এবং যখন কোনো গ্রাহক লাইসেন্স বা কোনো সেবা নিতে আসে সেই দালালের খপ্পরে কিন্তু পড়ে। সেই ক্ষেত্রে তাদের যে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু আসলে সময় আসলে বেশি লাগছে। সেই সাথে আমরা যদি বলি যে অফিসের ভিতরে চিত্র যদি বলি কর্মকর্তারা যেটি আমাদেরকে বলে যে সময় বেশি লাগার কারণ হিসেবে যেটি ব্যাখ্যা করেছেন যে গ্রাহক তারা যেটি বলছে যে সার্ভার জটিলতা বা জনবল সংকট, আসলে গ্রাহকরা কিন্তু সেটি আসলে মানতে নারাজ। তারা যেটি বারবারই বলছে যে তাদের আসলে ভোগান্তির আসলে শেষ নেই, বিশেষ করে ফিঙ্গারের কথা যদি বলি লাইসেন্স ক্ষেত্রে যে ফিঙ্গার প্রিন্টটি নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের অধিক সময় লাগে। আমরা দেখেছি যে এমনও লাইসেন্স করতে এসে 2 বছরের সময় লেগেছে। গ্রাহকরা আসলে বারবারই সেটি সব ধরনের গ্রাহকই আসলে অভিযোগ করছিলেন। সেই সাথে ফিটনেস যারা গাড়ির ফিটনেস যারা নিতে সেই তারাও কিন্তু আসলে ভোগান্তির কথা আসলে বলছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দালালদের ধরতে কিন্তু বারবারই অভিযান করা হয়। মাঝে মধ্যে যে অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হলে আসলে কিছুদিন সেটি থেমে থাকে, তারপরে আবার সেই আগের চিত্র আসলে ফিরে আসে যে দালালদের যে যে খপ্পরটি রয়েছে সেই খপ্পরে কিন্তু আসলে বিশেষ করে নতুন যারা লাইসেন্স করতে আসে তারা তাদেরকে ফর্ম পূরণ করে দেওয়ার কথা বলে বা যে কোনো উপায়ে তাদের হাতে যে কাগজ থাকে সেটি তারা প্রথমে নেয় এবং তারপরে তাদের যে বিভিন্ন প্রলোভন যে দ্রুত কাজ করে দিবে বা বিভিন্ন এইরকম প্রলোভন দেখে কিন্তু তাদের গ্রাহকদের আসলে তারা নিয়ন্ত্রণ নেয়। এবং নির্ধারিত যে ফি আছে অর্থাৎ লাইসেন্স যদি নতুন লাইসেন্স বা লাইসেন্স নবায়নের যে ফিটি রয়েছে তার থেকে কিন্তু অধিক টাকা কিন্তু আসলে অর্থ হিসেবে তাদের দিতে হচ্ছে। তো সিরাজগঞ্জে যে বিআরটি অফিসটি রয়েছে সিরাজগঞ্জের 9টি উপজেলা যারা গ্রাহকরা এখানে সেবা নিতে আসে তারা একই কথা বলেছেন যে ভোগান্তি শেষ নেই, বিশেষ করে দালালদের কথাই তারা আসলে বারবারই বলছিলেন যে ভিতরে যেমন সময় বেশি লাগে তারা কর্মকর্তারা সার্ভার জটিলতা বা বিভিন্ন কথা বলে তাদের সময় বেশি লাগছে, সেই সাথে বাইরে কিন্তু আসলে দালালদের যে একশ্রেণীর দালাল শ্রেণীর খবর তারা কিন্তু আসলে সেটি বারবার অভিযোগ করে বলছিলেন। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বিআরটিএ অফিসের যে চিত্র সেটির সর্বশেষ খবর। ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভোগান্তির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সিরাজগঞ্জ, তার আগে বগুড়া এবং তারও আগে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।